আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের ড্যাফোডিলস হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক ড্যাফোডিলস হাই স্কুল মৈতপাড়া দোহার ঢাকা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় একাদশ, পাঠ শিরোনাম জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই জাতীয় সম্পদ বিষয়টা নিয়ে। জাতীয় সম্পদটা আসলে কি সে বিষয়টা আমাদের জানতে হবে। কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদ প্রকৃতি ও পরিমাণের উপর। যে দেশ জাতীয় সম্পদে যত বেশি সে দেশের উন্নতির সম্ভাবনা তত বেশি। তাই অর্থনীতির সমৃদ্ধি জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে সম্পদ সম্পর্কে। আবার একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদ উৎপাদন ও বণ্টনের প্রক্রিয়া পদ্ধতি জানতে হবে। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার আওতায় এই উৎপাদন ও বণ্টন পদ্ধতি ভিন্ন হয়। যে পদ্ধতি প্রক্রিয়া এবং নিয়ম নীতির আওতায় কোনো দেশের অর্থনীতি পরিচালিত হয় তাই অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদের ধারণা, আসলে জাতীয় সম্পদটা কি এ বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা সাধারণ অর্থ জমি জমা, বাড়িঘর, নানা রকম প্রয়োজনীয় ও স্থায়ী দ্রব্য সামগ্রী, স্বর্ণরূপ্য প্রভৃতিকে সম্পদ বলে থাকি। প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ, অপ্রাচুর্য, বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। এগুলো সম্পর্কে আমি আরও কিছু কথা বলছি। যে চারটা বিষয় আমরা বললাম, যে প্রথমে সম্পদ হতে হলে আমাদের চারটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হলো উপযোগ। তা উপযোগটা আসলে কি? কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। যেমন মানুষের বস্ত্রের প্রয়োজন বা খাদ্যের প্রয়োজন আছে, শার্ট প্যান্ট শাড়ি এসব দ্রব্যের বস্ত্রের অভাব পূরণের ক্ষমতা আছে, অর্থাৎ এগুলোর উপযোগ রয়েছে। অপ্রাচুর্য বিষয়টা কি? কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ কম হলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা দেয়। যেমন খাদ্য, যে কোনো দেশে যে কোনো সময়ে খাদ্যের সরবরাহ ও এর চাহিদার তুলনায় কম, সেই জন্য খাদ্য পেতে হলে এর দাম পরিশোধ করতে হয়, অর্থাৎ খাদ্যের অপ্রাচুর্য আছে। আবার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য মানুষের প্রতি মুহূর্তেই বাতাসের প্রয়োজন, কিন্তু প্রকৃতিতে বাতাস অফুরন্ত হওয়ায় প্রয়োজনের তুলনায় এর সরবরাহ বেশি। তাই বাতাসের জন্য মানুষকে কোনো দাম দিতে হয় না, অর্থাৎ বলা যায় বাতাসের অপ্রাচুর্য নেই। শুধু উপযোগ ও অপ্রাচুর্য থাকলে একটি জিনিস সম্পদ নাও হতে পারে। যেমন স্বাস্থ্যের অপ্রাচুর্য এবং উপযোগিতা আছে, কিন্তু বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা না থাকায় একে সম্পদ বলা যাবে না। তবে কোনো স্বাস্থ্যবান পুরুষ যখন দেহ স্বাস্থ্য প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জনে সক্ষম হবেন, তখন তার ওই বিশেষ ধরনের স্বাস্থ্যটি সম্পদ বলে গণ্য হবে। এবার আমরা জেনে নিই সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদের শ্রেণীবিভাগ, সম্পদকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ব্যক্তিগত সম্পদ, দুই একান্ত ব্যক্তিগত সম্পদ, তিন সমষ্টিগত সম্পদ, চার জাতীয় সম্পদ, পাঁচ আন্তর্জাতিক সম্পদ। এবার আমরা জেনে নিই যে একান্ত ব্যক্তিগত অর্থাৎ ব্যক্তিগত সম্পদটা কি সেটা আমরা আগে জেনে নিই। ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ,
দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে, তাই এগুলো একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। এবার আমরা জেনে নেই সমষ্টিগত সম্পদটা কি। সমাজের সকলে মিলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলো সমষ্টিগত সম্পদ। এই সম্পদের উপরে সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং এগুলোর প্রতি তাদের সমান দায়িত্বও রয়েছে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল ও বিদ্যালয়, রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি প্রভৃতি সমষ্টিগত সম্পদ। এবার আমরা জেনে নেই জাতীয় সম্পদটা কি। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য যেমন তার কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। কোনো কোনো সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয়, বিশ্বের সকল জাতি সেগুলো ভোগ করতে পারে, এগুলো আন্তর্জাতিক সম্পদ। উদাহরণ হিসেবে বলা যায় সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি ইত্যাদি আমরা আন্তর্জাতিক সম্পদ হিসেবে ধরে নিতে পারি। এবার জাতীয় সম্পদের উৎসটা কি, আমরা জাতীয় সম্পদগুলি কোথা হতে পাই। জাতীয় সম্পদের উৎস দুটি। প্রথমটি হল প্রাকৃতিকভাবে প্রদত্ত বা প্রকৃতিগতভাবে প্রদত্ত, দ্বিতীয়টি হল মানবসৃষ্ট। কোনো কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে ভূমি বা ভূমির উপরিস্থ এবং ভূমির অভ্যন্তরস্থ যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফলমূল, প্রাণী ও প্রাণীকুল, নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকমের খনিজ সম্পদ, এই সবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ, তাই এগুলিকে প্রাকৃতিক সম্পদ বলা হবে। এবার আসি আমরা মানবসৃষ্ট সম্পদগুলি কী কী। কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সংগ্রহ, উত্তোলন করে এবং সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তা মানবসৃষ্ট সম্পদ। মানুষ ভূমি আবাদ করে শস্য, ফুল, ফল, গাছপালা উৎপাদন করে, জলাশয়ের মাছ চাষ করে, খনিজ সম্পদ উত্তোলন করে ব্যবহার উপযোগী করে। এছাড়া ব্যক্তি নিজ উদ্যোগে বা সরকারের অর্থ ও পরিচালনায় রাস্তাঘাট, কলকারখানা, যন্ত্রপাতি, যানবাহন, বাঁধ ও সেতু এবং নানারকম স্থাপনা নির্মাণ করে এবং নানারকম শিল্পদ্রব্য উৎপাদন করে। এভাবে দেশের নাগরিকেরা সারা বছরব্যাপী নানারকম অর্থনৈতিক দ্রব্য ও সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টির কাজে নিয়োজিত থাকে, এসব মানবসৃষ্ট সম্পদ। এবার আমরা যে বিষয়টা খেয়াল করে দেখবে শিক্ষার্থীরা, জাতীয় সম্পদ আমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারব, সবাই বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে বা বাসা থেকে যদি বের হও অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।